আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, গত 24 ঘন্টায় সৌদি আরবে কতজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সৌদি আরবের সর্বশেষ খবরটি আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন কোনো বিজ্ঞপ্তি এসেছে কিনা বা প্রবাসীদের উদ্দেশ্যে নতুন কোনো নির্দেশ আছে কিনা সেই ব্যাপারে আপনাদের তথ্য দিব। বন্ধুরা, আজকে 13 জানুয়ারি 2022, গত 24 ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে সব থেকে বেশি রেকর্ড পরিমাণ, যেটা 5,499 জন, প্রায় 5,500-এর কাছাকাছি চলে গেছে আক্রান্তের সংখ্যা। এবং সব থেকে ভালো খবর যেটা, সেটা হলো সুস্থতার সংখ্যা কিন্তু বেশি। আমরা প্রথম আপনাদের জানিয়েছিলাম যে আক্রান্তের তুলনায় সুস্থতা কিন্তু একদমই কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকেই বুস্টার ডোজ টিকা নিচ্ছে এবং টিকার উপরে জোরদার দেওয়ার ফলে এখন কিন্তু সুস্থর সংখ্যা বেশি। রিকভার করেছে গত 24 ঘন্টায় প্রায় 3,000-এর কাছাকাছি, সেটা হলো 2,978 জন, 2,978 জন, মানে 3,000-ই ধরেন আক্রান্ত তুলনায় কিন্তু সুস্থতার সংখ্যা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপরে গত 24 ঘন্টায় 2 জন মৃত্যুবরণ করেছে এবং 262 জনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এ পর্যন্ত সৌদি আরবে মৃত্যুবরণ করেছে 8,901 জন, করোনা যখন থেকে শুরু হয়েছে করোনার কারণে মৃত্যুবরণ করেছে 8,901 জন, মৃত্যুর তুলনা মানে মৃত্যুর যে হার সেটা কিন্তু খুবই কম। এবং টিকা গ্রহণ করেছে 53,312,123 জন এ পর্যন্ত। টিকা গ্রহণের তুলনায় সৌদি আরব নাম্বার ওয়ানে আছে মধ্যপ্রাচ্যের ভিতরে, এবং ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু সুনাম অর্জন করেছে টিকা দেওয়ার দিক থেকে, কেননা তারা দ্বিতীয় ডোজ শেষ করে আবার বুস্টার ডোজের দিকে ধাবিত হয়েছে, এবং বুস্টার ডোজও অনেকটাই প্রবাসীরা নিচ্ছে এবং অনেকেই এখন মানে জায়গায় পাচ্ছে না, স্লট ফাঁকা পাচ্ছে না, এমন ভিড় চলতেছে। সো বুস্টার ডোজের ওপরেও কিন্তু তারা নজর দিয়েছেন। গতকালের পরিস্থিতিটা যদি আপনারা দেখেন, গতকাল আক্রান্ত ছিল 5,362 জন, রিকভার করেছিল 2,499 জন, ক্রিটিক্যাল অবস্থায় ছিল 218 জন এবং মৃত্যুবরণ করেছিল 2 জন। সো গতকালের তুলনায় আজকে কিন্তু খুব একটা বেশি আক্রান্ত নাই, 100-200 জন বেশি। সো আলহামদুলিল্লাহ সুস্থতার সংখ্যা কিন্তু গতকালের থেকে আজকে অনেকটাই বেশি। সো এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত সৌদি আরবে জরিমানার যে সংখ্যাটি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের জরিমানার যে সিস্টেম বা জরিমানার করার যে প্রবণতা সেটা কিন্তু অব্যাহত রেখেছে। কারোর মাস্ক যদি একটু নিচে নেমে যাচ্ছে, কেউ যদি করোনার আইন লঙ্ঘন করছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে জরিমানা করতেছে। সো এখনও যারা বাইরে ঘোরাফেরা করেন, মাস্ক ঠিকমতো পরেন না বা ঠিকমতো সোশ্যাল ডিস্টেন্স মানেন না, এগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন এবং সৌদি সরকারের দেওয়া নির্দেশগুলো মানার চেষ্টা করবেন। আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তেমন কোনো ঘোষণা আসেনি, আসলে অবশ্যই আপনাদের জানাবো। প্রবাসীদের উপর তেমন কোনো সমস্যা নেই বা নতুন কোনো আইন আসেনি, আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ অবশ্যই আরব নিউজ 24-এর সঙ্গে থাকবেন, সৌদি সংক্রান্ত এবং প্রবাসী সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আরব নিউজ 24-এর কোনো বিকল্প নেই। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।